নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে তো কোনো ব্লগ ভিডিও নিয়ে আসেনি আপনারা সেটা থামনেল দেখে বুঝতে পেরেই গেছেন আজকে না একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে এসেছি এর আগে যত টিউটোরিয়াল ভিডিও আমি বানিয়েছি আপনারা তাতে অনেক অনেক ভালোবাসা দেখিয়েছেন আর অনেক অনেক কমেন্ট করে জানিয়েছেন আপনাদের কতটা উপকারে এসেছে তো আমি একটা নতুন জিনিস শিখেছি যেটা হচ্ছে ট্রানজিশন এটা আমি শিখেছি মানে অনেক দিন আগেই শিখেছি তবে এখন খুব ভালোভাবেই শিখে গেছি তো ভাবলাম এটা যদি আপনাদের কাছে একটু শেয়ার করে দিই আপনাদের হয়তো অনেক উপকারে আসবে তাই ভাবলাম আজকের দেবো না আজকের টিউটোরিয়াল ভিডিওটাই আপনাদের কাছে শেয়ার করবো তো চলুন স্টার্ট করা যাক আজকে টিউটোরিয়াল ভিডিও কিছুদিন আগেই আমরা প্রিন্সিপ ঘাটে গিয়েছিলাম আপনারা সবাই জানেন আর প্রিন্সিপ ঘাটে গিয়ে আমরা কিছু মিনি ভ্লগ বানিয়েছিলাম কিছু শর্টস নিয়েছিলাম আর কিছু ফটো তুলেছিলাম আর তো ভ্লগিং করেই আপনারা সবাই জানেন এবারে দেখুন আগের যে ভিডিওটা গেল আর এই ভিডিওটা সম্পূর্ণ কিন্তু আলাদা এর মধ্যে আমরা কিন্তু ট্রানজিশন অ্যাপ্লাই করেছি আর এই ভিডিওটা দেখুন এই ভিডিওটা যখন এলো কিভাবে এলো জাম্প করে আসেনি কিন্তু খুব সুন্দরভাবে একটা ট্রানজিশন দিয়ে কিন্তু নেক্সট ভিডিও বা ফটোতে আসছে আর এটা কিন্তু ভিডিও না এটা কিন্তু ফটো কত সুন্দর হয়ে রিলসটা অনেক সময় হয় ক্যামেরা ধরার বাড়িতে লোক থাকে না বাট ইচ্ছা হয় ভালো করে একটা সুন্দরভাবে শর্টস বানাবার বাট সেটা আমরা পেরে উঠি না তো তার জন্য কিন্তু এরকম ট্রানজিশন দিয়ে আমরা যদি ভিডিও বানাই তাহলে ভিডিওগুলো কিন্তু খুব সুন্দর হয় আর ব্যাপার হচ্ছে অনেকেই ইচ্ছা হয় অনেকেরই ইচ্ছা হয় যে রিলস বানাবো শর্টস বানাবো বাট বানাতে পারে না তারাও কিন্তু ফটোর সাহায্যে সুন্দর সুন্দর ট্রানজিশন দিয়ে কিন্তু এরকম ধরনের ভিডিও বানাতেই পারেন তো সেই জন্যই আজকের আমি এই ভিডিওটা নিয়ে এলাম আপনাদের কাছে রাজস্থান ভিডিও বানানোর জন্য সবার প্রথমে আমাদের যেতে হবে ইনশর্ট অ্যাপে এই যে এখানে রয়েছে ইনশর্ট অ্যাপ ইনশর্ট অ্যাপ যাদের নেই তারা প্লে স্টোর থেকে এই ইনশট অ্যাপটা কিন্তু ইনস্টল করে নেবেন ইনশর্ট অ্যাপটা ক্লিক করার পরে আমাদের যেতে হবে এই যেখানে দেখুন ভিডিও রয়েছে এই ভিডিওটাই যাব ফটোতে যাব না কুলাজেও যাব না আমরা যাব ভিডিওতে ভিডিও ক্লিক করার পরে এখানে দেখুন অপশান আসছে নিউ নিউ অপশানটায় আমরা ক্লিক করব বা প্লাসে প্লাস চিহ্নটায় ক্লিক করবেন যে কোনো একটা মানে গ্রিন জায়গাটায় ক্লিক করলেই হয়ে যাবে ক্লিক করার পরে দেখুন আপ আপনারা যদি ফটো দিয়ে বানাতে চান তো ফটোতে যাবেন আপনারা যদি ভিডিওস দিয়ে বানাতে চান তো ভিডিওতে যাবেন তো আমি চলে যাচ্ছি ফটোতে দেখুন ফটোতে গিয়ে আমি কয়েকটা ফটো নিয়ে নিচ্ছি ধরুন এই ফটোটা নিলাম এই ফটোটা নিলাম আর আর এই ফটোটা নিলাম ঠিক আছে তো এখানে আমি তিনটে ফটো নিয়ে নিয়েছি তিনটে ফটোর মধ্যে আমি ট্রানজিশন কিভাবে দেবো তো দেখুন এটা যখন আমি স্ক্রল করে সরিয়ে দিচ্ছি এইখানে এই জায়গাটা দেখুন ট্রানজিশন বলে লেখা আসছে ইয়েলো কালারের দেখুন অ্যারো চিহ্ন করে ট্রানজিশন দেওয়ার জন্য কিন্তু আপনাকে বলছে ট্রানজিশন বলে ইয়েলো কালারের লেখা আছে সেকেন্ড পিকচারটার দিকে তাকাবেন আপনারা নিচের দিকে একদম সেকেন্ড পিকচারটার দিকে তাকাবেন ট্রানজিশন বলে লেখা আছে এবং ইয়েলো অ্যারো দিয়ে কিন্তু ওই জায়গাটা ক্লিক করতে বলছে ছোট্ট মতন ব্ল্যাক কালারের হোয়াইটের ভেতরে যে ব্ল্যাক কালারটা আছে ওখানটা ক্লিক করবেন ক্লিক করলে দেখুন এখানে অনেক কিছু ফ্রি আছে মানে অনেক কিছু পেইড আছে অনেক কিছু নন পেইড আছে পেইড কোনগুলো এই যে সেকেন্ড রোয়ের যেগুলো কালারফুল করা আছে যেগুলো কালারিং করা আছে এগুলো কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে তবেই এগুলো ইউজ করতে দেবে আর যেগুলো শুধুমাত্র হোয়াইট কালার করা আছে সেগুলো কিন্তু আপনারা একদম ফ্রি পাবেন মানে কোনো রকম ডবল কালার নেই শুধুমাত্র হোয়াইট আর ব্ল্যাকে যেগুলো আছে সেগুলোই কিন্তু ফ্রি বাদ বাকি কিন্তু সব পেইড মানে আপনাকে পেমেন্ট করতে হবে তারপরে কিন্তু আপনারা এগুলো ইউজ করতে পারবেন তো এখানে আমি যদি এই যে এখানে ধরুন একটা ট্রানজিশন আমি লাগাচ্ছি এই যে এখানে আছে ডিস্টর্ট ডিস্টর্টে আমি গেলাম ঠিক আছে এবারে আপনারা এখানে কতটা মধ্যে ট্রানজিশনটা আপনারা অ্যাপ্লাই করতে চাইছেন সেটা কিন্তু করার জন্য এইখানে দেখুন যে চিহ্নটা রয়েছে এটা আপনারা বাড়াতেও পারেন কমাতেও পারেন ঠিক আছে এখানে আমি টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট ওয়ান সেকেন্ডসের মতন করলাম ঠিক আছে করে রাইট ক্লিকটা করে দিলাম এবারে দেখুন ভিডিওটা আপনারা একবার ভালো করে দেখুন দেখলেন ভিডিওটা কী সুন্দরভাবে ঘুরে এলো ফটোটা কীভাবে ঘুরে এলো দেখতে পেলেন ফের যখন যাবেন দেখুন এখানে এই ট্রানজিশনটা আপনারা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে আবার যাবেন ট্রানজিশনে এই যে নিচে যে সাদা বক্সের মধ্যে যে কালো মতন টিক মতন লাগানো আছে না ওটাতে ক্লিক করবেন ক্লিক করলেন আবার চলে এবার দেখুন আপনাদের যেগুলো পেইড সেগুলো ক্লিক করলে কি হচ্ছে দেখুন এই যে গ্রিন কালার এটা আমি ক্লিক করলাম ক্লিক করার পরে কি ট্রানজিশন সেটা তো আপনাকে দেখাবে বাট এখানে দেখুন রাইট সাইডে আপনাদের দেখবেন রাইট সাইডে একটা ক্রস চিহ্ন আছে মানে এটা হবে না আর যেগুলো হবে সেগুলো কিন্তু এই যে দেখুন এখানটা ধরুন আমি ক্লিক করলাম এখানে কিন্তু রাইট ক্লিক আছে মানে এটা আপনি ইউজ করতে পারবেন বাদ বাকিগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন না তো এখানে এই একটা রয়েছে এই একটা রয়েছে এই একটা রয়েছে এরকমভাবে আপনি অনেক কিছু এগুলো ইউজ করতে পারবেন আর আপনাদের কাছে টাকা থাকলে আপনারা পেড করে দেবেন তাহলে কিন্তু সব কিছুই ইউজ করতে পারবেন ঠিক আছে তো এইভাবে আমি এখানে এই একটা ধরুন আমি এইটা নিলাম এটা নিলাম এটা নিয়ে একটুখানি আমি বাড়িয়ে দিলাম টু পয়েন্ট ওয়ান সেকেন্ডসের মতন আমি করে দিলাম দিয়ে রাইট ক্লিক করে দিলাম ঠিক আছে এবারে আমার ভিডিওটা দেখুন দেখতে পেলেন কীভাবে ফটোটা খুব সুন্দরভাবে ট্রানজেশান দিয়ে আমি অ্যাপ্লাই করে এটাকে তৈরি করলাম আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ট্রানজেশান জিনিসটা কী তারপরে এখানে অ্যানিমেশনও রয়েছে অ্যানিমেশনের কিন্তু অনেক কাজ থাকে সেটা কিন্তু পরের ভিডিওতে আপনাদের শিখিয়ে দেবো বা বলে দেবো কারণ এখন যদি বলি তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে আর আপনারা কিন্তু বুঝতে পারবে না সেই জন্য এইটুকুনি জাস্ট আমি শেখালাম তারপর আপনারা কি করবেন সেভ করবেন তবে অবশ্যই সেভ করার আগে ওয়াটারমার্কটা সরিয়ে দেবেন এই যে ইনশট লেখা আছে এখানে ক্রস চিহ্ন আছে ক্রসটা টিপে দিলে কিন্তু ওয়াটারমার্কটা সরে যাবে একটা অ্যাড আসবে অ্যাডের ওখানে ক্রস চিহ্ন করে দেবেন ওয়াটারমার্ক সরে যাবে আর হচ্ছে এখানে তারপরে সেভ আছে সেভ করে দিলে সেভ হয়ে যাবে ঠিক আছে এটা আমি আর সেভ করলাম না আপনাদের জাস্ট দেখাবার জন্য এটা করলাম তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকবেন এইটুকুনি আবদার তো আপনাদের কাছে করতেই পারি তো আজকের মতো এখানেই এন্ড করছি কাল আসছে নতুন ব্লগ তো সাথে থাকবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার লাভ ইউ গাইজ